মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব সন্দেশখালির ঘটনায়। এবার সিবিআই তদন্ত চেয়ে আবেদন ইডির, রাজ্যের কাছে কেস ডায়েরি তলব কলকাতা হাইকোর্টে। কাল রাজ্যকে দিতে হবে সেই কেস ডায়েরি এবং ভিডিও ফুটেজ। লুট হওয়া সম্পত্তির মধ্যে কি কি উদ্ধার করেছে পুলিশ, আগামীকালই মামলার পরবর্তী শুনানি। মামলায় যুক্ত হতে চান শেখ শাহজাহানের আইনজীবী। মামলায় ভৎসনার মুখে রাজ্য, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরও পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে খোঁজ করল না কেন, প্রশ্ন বিচারপতির। এটাই পুলিশ ইন অ্যাকশন, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। আগামীকালই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মামলায় যুক্ত হতে চান শেখ শাহজাহানের আইনজীবী। অন্যদিকে পুলিশ সমস্ত কিছু জানার পরও কেন শেখ শাহজাহানের বাড়ি অবধি পৌঁছল না, এই প্রশ্ন তুলছেন বিচারপতি। সন্দেশকারীর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আবেদন ইডির, আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, কি আপডেট এই মুহূর্তে? দেখো, গত 5ই জানুয়ারি সন্দেশখালীকে যেভাবে আক্রান্ত হয়েছিল ইডি এবং সংবাদ মাধ্যম, সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছে ইডি আধিকারিকরা। এবং সেই মামলার প্রেক্ষিতে আজ রাজ্যকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টের। সেই দিন অর্থাৎ ঘটনা ঘটার পর শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন বাড়ির ভেতর থেকে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে ইডি বা অভিযোগ করেছে ইডি, তখন কেন পুলিশ সময় থাকতেও সেই দিনই শেখ শাহজাহানের বাড়ির ভেতর প্রবেশ করলো না বা পরে গিয়ে তার খোঁজ কেন করলো না, সেই প্রশ্ন করেছে বিচারপতি। বিচারপতি প্রশ্ন করেছেন যে যেখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, তাহলে শেখ শাহজাহানের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন, তার বিরুদ্ধে কি কি ধারায় মামলা রুজু করা হয়েছে, সেই নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। এবং বিচারপতি জিজ্ঞাসা করেন যে ওই বাড়িতে কি আদৌ পুলিশ গিয়েছিল, সেই প্রশ্ন করা হয়েছিল। যদিও রাজ্য জানিয়েছে সেই দিন পুলিশ ওই বাড়িতে যায়নি, পরের দিন গিয়েছিল। এরপরই বিচারপতি বলেন যে এটাই পুলিশের অ্যাকশন, বারবার জিজ্ঞেস করা হয় না যে পুলিশের অ্যাকশন কি, এটাই হলো পুলিশের অ্যাকশন। অর্থাৎ পুলিশ নিজের কাজটা করেনি, তাই কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়লো রাজ্য। এবং রাজ্যের কাছে কেস ডায়েরি চেয়েছে কলকাতা হাইকোর্ট, কারণ কেস ডায়েরিতে কোন কোন সম্পত্তির হদিশ তারা পেল, লুট হওয়া সম্পত্তি, ল্যাপটপ সহ যে ইনস্ট্রুমেন্ট হারিয়ে গিয়েছে সেগুলো কি কি খুঁজে পেয়েছে পুলিশ, এবং তাছাড়া কাদের কাদের উদ্ধার করেছিল সেই সময় সেটাও জানতে চায় পুলিশের কাছে। এবং কলকাতা হাইকোর্ট এই মর্মে রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছে। আগামীকাল কেস ডায়েরি এবং ভিডিও ফুটেজ আদালতকে জমা দিতে হবে এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত, এমনটাই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত সেনিবেঞ্চ। অভিরূপা, সে জায়গা দাঁড়িয়ে যে পরিস্থিতি, কারণ এখনো পর্যন্ত এই সন্দেশখালী কাজের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান, যার কাজ অবধি পুলিশ পৌঁছতে পারেনি, সেক্ষেত্রে আবারও যে পুলিশকে ভৎসনার মুখে পড়তে হবে এটা ভীষণভাবে স্বাভাবিক একটা বিষয় ছিল, কিন্তু কেন পুলিশ পৌঁছতে পারলো না, সেই প্রশ্নও তো তোলা হয়েছে নিশ্চয়ই। বারবার প্রশ্ন তোলা হচ্ছিল যে সেই দিনে যে ঘটনা ঘটেছে পূর্ণ ঘটনার তথ্য জানতে চেয়েছিলেন বিচারপতি। পূর্ণ ঘটনার তথ্য দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল, রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই সময় যে সময় ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশ সেখানে উপস্থিত ছিল না। পরবর্তীকালে অভিযোগের ভিত্তিতে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে কেয়ারটেকার এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিনি কিছু মামলা রুজু করেছিলেন, এবং সন্ধ্যেবেলায় ইডি একটি সার্বিকভাবে মেল করেছিলেন যার মামলা রুজু করা হয়েছিল। এবং সেক্ষেত্রে যেহেতু আগে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই এলাকায় পরবর্তীকালে গিয়েছিল পুলিশ, এবং সেই এলাকা শান্ত হয়ে গেছে বলে দাবি করেছিলেন পুলিশ আধিকারিকরা তাদের নিজেদের রিপোর্টে, সেটা দেখেই খুব প্রভাব বিচারপতি।